बीएनजी थर्ड सेमिस्टर जनरल सीसी थ्री मॉड्यूल टू आधुनिक कविता। मॉड्यूल टू ते दुटी पाठ आधुनिक कवितार। प्रथम पाठ रवींद्रनाथ पुनस्य काव्य ग्रंथर अंतर्गत निर्वाचित चारटी कविता। द्वितीय पाठ एकालेर कविता संचयन थेके निर्वाचित कतगुली कविता। तो आमी तोमादेर रवींद्रनाथ पुनस्य काव्य ग्रंथर अंतर्गत निर्वाचित जे चारटी कविता रयेछे सेई चारटी कविता आमी तोमादेर पढ़ाबो। तो एर आगे क्लासे आमी रवींद्रनाथ पुनस्य काव्य ग्रंथ सम्पर्के आलोचना करेछि एवं छेलेटा ए कविताटा आमी शुरू करेछिलाम एवं प्रथम थेके पंचम स्तबक पर्यन्त आमी विषयबस्तु बोलेछिलाम। आज बाकी अंशटा आमरा आलोचना करब। आमरा एर आगे क्लासे आमी आलोचना करेछिलाम जे ई पुनस्य काव्य ग्रंथटी रवींद्रनाथ एक पौढ़ बयसेर काव्य। एटा काव्यर जो कवितागुली एटा कवितांगिकेर दिक दिए आमरा देखले भूल हबे, अर्थात एटी गद्य छंदे लिखित माने एर गल्प रस एई कहानी गद्य कविता छंदे एटा लिखित। एई कविताटी आसले एकटा उत्कृष्ट मानेर एक कहानीधर्मी कविता रूपी सरणी होते पेरेछे। अर्थात कविताटी मध्य आमरा देखते पाबो एक अनामी एक छेले, अर्थात सेई छेलेटी जार बाबा मा केउ नेई, बछर दशेक छेले, आत्मीय परिस्वजन बोलते केउ नेई, जे जेमन भावे मालिर जत्निहीनता जेमन करे आगाछा प्रकृतिर आलो बतास पेये बेड़े उठे, ठीक आमरा एई गल्पे देखते पाई एई छेलेटिओ ठीक तेमन भावे बेड़े उठे एबं नाना प्रतिकूलतार मध्य दिए से आस्ते आस्ते धीरे धीरे बेड़े उठे। सकले ताके तिरस्कार करे, वंचना करे, से सेई समस्त किछु कर्णपात करे ना। से एक सेगुलो शुने एवं पर मुहूर्ते आबार सेई जेगुलोर जन्य ताके मानुष तिरस्कार करे आबार सेगुलोई दिकेई छुटे जाए। एवं प्रकृतिर एक विचित्र रूप रस आमरा देखेछि एई तीन नम्बर माने तृतीय स्तवके, जेखाने से प्रकृतिर एई विचित्र रूपरसगुलो मनोमुग्धभावे শোভন করেছেন এবং সেই সমস্তগুলো দেখে তার মনকে আকৃষ্ট করে তুলেছে এবং সেইগুলোর প্রতি আকর্ষিত মনোভাব দেখা গিয়েছে। তো আমরা আজ জানব ষষ্ঠ স্তবক থেকে, অর্থাৎ ষষ্ঠ স্তবকে আমরা দেখতে পাবো কি দেখতে পাবো, যে পাগরাশিদের মেজ ছেলে কাঁচ পরানো একটি চং নিয়ে ছেলেটাকে তার ভিতরের বর্ণ বৈচিত্র্য দেখালো। ভিতরে তাকিয়ে ছেলেটা দেখল যে বিচিত্র রঙের সমাবেশ, নাড়া দিলেই তা নতুন হয়ে ওঠে। আকৃষ্ট হয়ে ছেলেটা তখন চেয়ে বসল। তো এখানে গল্পকার খুব সুন্দর বর্ণনা দিয়েছে, এখানে আকৃষ্ট হয়ে চেয়ে ফেলল, তার বিনিময়ে সে কিছু দিতে চেয়েছিল। আমরা কি দেখতে পাই গল্পের মধ্যে, তার বিনিময়ে মূল্য হিসেবে সে দিতে চেয়েছিল আম চারণার খসা ছিনুক এবং আমের কুশির বাঁশি, কিন্তু ছেলেটি রাজি হলো না সেই বর্ণালী বিক্ষণ যন্ত্র দিতে। তখন তার মধ্যে সেটা পাওয়ার এবং সেটা দেখার একটা তীব্র আকাঙ্ক্ষা ছেলেটার মধ্যে জাগরিত হলো। তখন সেটিকে চুরি করার বশবর্তী হলো। সে চুরি করলো লোভের বশবর্তী হয়ে নয়, সে চুরি করলো ভিতরে কী আছে তা ভালো করে দেখার জন্য। সেই চুরি করে, এর জন্য খোকনদার কানমলা খাইছে এবং খোকনদা যখন তাকে জিজ্ঞাসা করলো তুই চুরি করলি কেন, তার জবাবে সে বলল ও কেন দিল না। সে যেন বলতে যায় এই ব্যাপারে তার দোষ নেই, প্রকৃত অপরাধ পাগরাশি। অর্থাৎ প্রত্যেকটা একটা আমাদের সময় থাকি, আমরা কোনো কিছু জিনিস জানবার, কোনো কিছু জিনিস চিনবার কৌতূহল প্রকাশ হয়। সেই জিনিসটা দেখলে বা সেই জিনিসটা আমার কাছে নতুনত্ব হলে তার মধ্যে কী রয়েছে সেটা কী, সেই জানার যে একটা বিহ্বলতা বা সেই জানার যে একটা আপন চেষ্টা, তো এই স্তবকের মধ্যেও আমরা সেটা দেখতে পাব। সপ্তম স্তবকে আমরা কী দেখতে পাব, সপ্তম স্তবকে আমরা দেখতে পাব যে স্কুলের কাঠবিড়ালে নিয়ে যাওয়া, ডেস্কের ওপর হেলে সাপ ছিঁড়ে দেওয়ার
ঘটনা এই স্তবকের মূল বিষয়বস্তু, যেখানে আমরা দেখতে পাবো ওই কাব্য অনুচ্ছেদে যে কলাবেঙ্গরের একটা ঘটনা রয়েছে এবং যে ছেলেটি গ্রামীণ পরিবেশে বেড়ে ওঠা, যার মধ্যে ঘৃণা ভয় কোনো কিছুই তার নেই তার দেহ মনে, খপ করে কলাবেং তুলে ধরে এবং বাগানের খোঁটা পোঁতার গর্তে তাকে পুষতে থাকে, তার জন্য নানান পোকামাকড় ধরে আনে তাকে খেতে দেয়, তারপরে কাগজের বাক্সে গোবরের পোকা পুষে তাকে খেতে দেয়, কেউ যদি তা ফেলে দেয় তার সাথে ঝগড়া করে। এই যে একটা প্রকৃতির অন্য প্রাণী বা অন্য জীবের প্রতি যে একটা টান, সেই তার ছবি সুন্দরভাবে এখানে কবি বা গল্পকার ফুটিয়ে তুলেছেন। স্কুলে যায় সে পকেটে কাঠবিড়ালি নিয়ে, মাস্টারমশাই ডেস্কে কিয়া ছেড়ে দেয় এলে সাপ, এবং দেখতে যাই মাস্টারমশাইয়ের আচরণটা কেমন হয়, মাস্টারমশাই কী করে সেই দেখবার মতো দৌড় ছুটে পালাই প্রভৃতি। অষ্টম স্তবকে আমরা কী দেখতে পাই? অষ্টম স্তবকে আমরা দেখতে পাই যে তার একটা পোষা দেশি কুকুর তার মর্মান্তিক মৃত্যুর চিত্র এই অষ্টম স্তবকে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। তার একটা পোষা দেশি কুকুর ছিল, চেহারা তার বব আর মনিবের ছাপ পড়েছিল তার মধ্যে, খেতে না পাওয়ার জন্য চুরির পথ বেছে নিতে হয় তাকে, অপকর্মের খেসারত দিতে হলো তাকে, তার অপকর্মের মুখে তার খোঁড়া হলো তার চতুর্থ পা, ছেলেটা ছাড়েনি। যারা তার এই কুকুরের পা ভেঙেছিল তাদের শস্যক্ষেত্রের বেড়া ভেঙেছিল সে, প্রভুভক্ত কুকুরটা এখানে দেখা গেছে মনিবের বিছানা ছাড়া ঘুমোতো না, প্রতিবেশীর বাড়াবাতে মুখ দিতে গিয়ে কুকুরটার মৃত্যু ঘটল। এই যে এক নিঃসঙ্গ জীবন, অর্থাৎ মনিব এবং কুকুরের মধ্যে যে একটা মেলবন্ধন, দুজনেই এই প্রকৃতির মধ্যে একাকিত্বভাবে বসবাস করে এবং দুজনেই অস্তিত্ব টিকে থাকার জন্য যে লড়াই, তার সুন্দর চিত্র এখানে ফুটিয়ে তুলেছে। এই কুকুর তার সবথেকে অন্তরঙ্গ যে সাথী হিসেবে এই কুকুরটি মারা যাবার পর সেই দুঃখ যন্ত্রণা আঘাত, ছেলেটা কখনো চোখে জল ফেলেনি, কুকুরের সঙ্গে সে দুদিন গোপনে গোপনে কেঁদে বেড়ালো, মুখে রুজল না তার অন্ন জল, এবং এই এখানে ছেলেটার হৃদয়ে যে মমতা ভরা চিত্তবৃত্তির দিক প্রকাশিত হলো, এবং তারই আবার অন্যদিকে আমরা দেখতে পাবো প্রতিশোধের স্পৃহা তার অন্তরের সদা জাগ্রত। কুকুর হত্যার বদলা নিতে গিয়ে প্রতিবেশীদের 7 বৎসর ভাঙনের মাথায় সে ভাঙা হাঁড়ি চাপিয়ে দিয়ে এলো, এবং যে ভাঙা হাঁড়ির অবস্থায় তার ভাঙনার কান্নাটা শোনালো ঠিক ঘানি কলের বাঁশির মতো। অর্থাৎ একদিকে তার অন্তরঙ্গ সাথীর যে মর্মান্তিক মৃত্যুর পাশাপাশি তার শোক প্রকাশ, তার পরিবর্তে আবার তার ওই অন্তরঙ্গ বন্ধুর উপর যে অন্যায় অত্যাচার তার প্রতিশোধ নেওয়া, এই স্তবকে আমরা সেটা দেখতে পাই। নবম স্তবকে আমরা দেখতে পাই সমগ্র প্রথম স্তবক থেকে অষ্টম স্তবক পর্যন্ত, এই কুকুর স্তবক পর্যন্ত আমরা কী দেখতে পাই, ছেলেটির নিঃসঙ্গ জীবন। এই নবম স্তবকে আমরা দেখতে পাই এই একটি চরিত্র, এবং সেই চরিত্রের নাম হচ্ছে সিধু গোয়ালিনী, যে শুধুমাত্র ছেলেটিকে মমতা ভরে স্নেহ ভরে নিজের করে নিয়েছিল, সেই এই কাব্যে সেই কতই ব্যক্ত। গৃহস্থের ঘরে ঢুকলে সকলে ছেলেটাকে দূর দূর করে তাড়িয়ে দিত, সিধু গোয়ালিনী তাকে ডেকে এনে দুধ খাওয়াতো পরম আদরে। সিধু গোয়ালিনীর একটা ছেলে ছিল, ছেলেটা মারা গেছে 7 বৎসর হলো। এই দুরন্ত ছেলেটির মধ্যে সিধু তার মৃত সন্তানকে ফিরে পায়, তাই ছেলেটার তার যে ছেলেটারও ছিল চ্যাপ্টা নাক কালো কালো চেহারা, অর্থাৎ দুজনের যে বৈশিষ্ট্য দেহের গঠন হুবহু অনেকটা মিল, এবং গোয়ালিনী মাসির ওপর ছেলেটা নিত্য নতুন দৌরাত্ম্য প্রকাশিত হতো, কখনো বাঁধা গরু দড়ি কেটে দিত, কখনো লুকিয়ে রাখতো ভার, কখনো খয়ের পিক ফেলে রাঙিয়ে তুলতো কাপড়, এর এত এত কিছু করার ফলেও কখনো তাকে শাসন করেনি, তাকে সবসময় ভালোবাসত এবং ছেলেটাকে শাসন করতো না, এবং সবসময় কোনো অন্যায় করলেও তার পক্ষ নিত, বিপক্ষকে বরঞ্চ দোষারোপ করতো, এই সমস্ত দেখতে পাই। অন্তিম স্তবকে আমরা কী দেখতে পাই,
যে কবিতার শেষ অনুচ্ছেদে অম্বিকা মাস্টারের অভিযোগ ও পড়াশোনার হাত থেকে ছেলেটির পরিত্রাণ পাওয়ার কথা, সেই সঙ্গে ছেলেটির জন্য কবির সহানুভূতিশীল মন্তব্যের সংস্থান আছে। অম্বিকা মাস্টার একদিন কবির কাছে দুঃখ করে গেল যে শিশুপটে লেখা কবির লেখা কবিতাগুলো পড়তে আর কিছুতেই মন লাগে না, কেটে রেখে দেয় বইয়ের পাতাগুলো, ওই বলে ওইগুলো ইঁদুরে কেটেছে। কবি উপলব্ধি করেন ছেলেটার মনের বিরূপতার দিকগুলো। তিনি বলেন যে এই ত্রুটি তার নিজের নিজের অক্ষমতা স্বীকার করেন কবি। ছেলেটা ভালোবাসার কথা, গুবুরে পোকা ব্যাঙের খাঁটি কথা কিংবা নেড়ি কুকুরের ট্র্যাজেডি যদি যথার্থভাবে কবি লিখতে পারতেন, তাহলে তিনি ছেলেটার নিজের জগতের কবি হতে পারতেন। তো আমরা সমগ্র এই পুনশ্চ কাব্যের ১৬তম যে কবিতা, ১৬ সংখ্যক কবিতাটি, আমরা সমগ্র কবিতার মধ্যে কী দেখতে পাই, যে অনামী এক শিশুর দৌরাত্রির কথা কবিতায় ব্যক্ত, পৌর ঋতুর ফসল এটি। জীবন সায়নে উপনীত হয়ে কবি আত্মসমালোচনায় আপন শৈশবকে টেনে এনেছেন। সহজ সরল ভাষায় গল্পরসে সমৃদ্ধ এই কবিতা পতনগতির শিক্ষা চেতনার প্রতিবাদী ভাবনায় উজ্জ্বল। সমস্ত কবিতাটা আমরা সমীক্ষা করলে দেখতে পাবো বা দেখলে বোঝা যায় যে প্রায় প্রত্যেকটি কাব্য অনুচ্ছেদে টুকরো টুকরো গল্প বলে ছেলেটি দুরন্ত দুষ্টু স্বভাবের এবং মুক্তি আকাঙ্ক্ষার স্নেহস তৃষ্ণার সর্বোপরি ছেলেটির পাঞ্চত্বর সরল সহজ বিকাশ ধর্মিতার দিক এখানে ফুটে উঠেছে। এবং কবিতার অন্তিম অংশে আমরা কী দেখেছি, সাহিত্য বিষয়ে এই সত্য ব্যক্ত হয়েছে যে সাহিত্য সৃষ্টির একদিকে যেমন সাহিত্যিকের অবস্থান, ভিন্ন দিকে তেমনি পাঠক সমাজের অবস্থান। সাহিত্য বিচিত্র রসের যোগান দিয়ে সব পাঠকের মন যিনি টানতে পারেন তার সৃষ্টি সর্বত্রগামী হয়, আর এই কথাটি চিরন্তন ধ্রুব। এবং এই দুরন্ত দুর্বার এক কিশোরের যে রমহর্ষক জীবন কাহিনী রূপায়ণ ঘটেছে ছেলেটা কবিতার আধারে, কৈশোরের অনেক কাব্য ছবি এঁকেছেন রবীন্দ্রনাথ। এখানে অপর কিশোরের জীবনের আলোক আঁকতে গিয়ে কবি প্রকারান্তরে নিজের কৈশোর জীবনের চিত্র এঁকে ফেলেছেন। গল্পরসের পরম আশ্রাদময় দিকের মনোবেশ ঘটিয়ে ছেলেটা কবিতাকে তিনি কাহিনী নির্ভর একটি উৎকৃষ্ট গল্প কবিতার পর্যবসিত করেছেন। তো সমগ্র কবিতাটির মধ্যে আমরা দেখতে পাই এক দুরন্ত ডানপিঠে ছেলে, যে সবসময় নিজের আপন বেগে চলা, নিজের মতো করে নিজেকে গুছিয়ে নেওয়া, এবং যেটা সমাজে সমস্ত ধরনের মানুষের কাছে, যে সকলের কাছে যেটা মনে হতো যেটা খারাপ বা একটা তাচ্ছিল্য বিরক্তির ভাব দেখাতো, কিন্তু সেগুলো সে গায়ে মাখতো না, এবং সকলে যেটাকে অন্যায় মনে করতো সেটা তার কাছে অন্যায় নয়। আর কারণ এখানে গল্পকার বা কবি দেখিয়েছেন এই ছেলেটির মধ্যে জানা এবং চেনার একটা তীব্র বাসনা, এবং জানা এবং চেনার যে তীব্র আকাঙ্ক্ষা সেটাকে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। এবং একে অপরের প্রতি যে একটা সহানুভূতিশীল, নিজের আমরা সবসময় কী করি, নিজের সবথেকে বড় মাতৃও যে হয়, আমরা নিজের সবথেকে যাকে ভালোবাসি তার বিপদ মুহূর্তে বা তারকে কেউ যদি কোনো অনিষ্ট করে বা তার কিছু ক্ষতি করে, পরক্ষণে আমরা কী হয়, যেমন দুঃখে বা শোকে শোকাহত ওই পাশাপাশি ওই বন্ধুকে যে আহত করে যে আঘাত করেছে তার প্রতিশোধ নেবার আমরা উদ্গ্রীব হয়ে উঠি, প্রতিশোধ নেবার জন্য আমরা রেডি হই, যে যতক্ষণ আমি তার প্রতিশোধ নিতে পারবো ততক্ষণ একটা যে শান্তি যে ব্যাপার সেটা বোঝা যায়। তো এই কবিতার মধ্যে আমরা এইগুলো জানতে পেরেছি। আমরা পরবর্তী ক্লাসে নির্বাচিত কতগুলো কবিতার মধ্যে পরে সাধারণ মেয়ে কবিতাটি আলোচনা করবো।